আব্দুর রহমান আসাফি আসাইফ এডি থেকে আপনি লিখেছেন কত বছর বয়সে মেয়ামতি করা জায়েজ আছে হানাফি মাঝাব অনুযায়ী আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মেয়ামতি করা জায়জ হবে যদিও অন্যান্য কিভাবে মতে নাবালেগ বা আপনার অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি মামতি করলেও জায়জ হবে এবং সাহাবিদের মধ্যে একজন বালক ইমামতি করেছেন তার পেছন থেকে কাপড় সরে গিয়েছিল ইমামতির সময় এরকম বর্ণা হাদিস থেকে পাওয়া যায় এটার ভিত্তিতে তারা বলেন মুক্তার আপনি লিখেছেন গরু অথবা ছাগলকে প্রজননের কাজে নিযুক্ত করে তার বিনিময় মজুরি গ্রহণ করা যাবে কিনা একটা হাদিসে এটাকে দরবুল ফাহাল বলা হয়েছে একটা হাদিসে এটি নিষেধ করা হয়েছে অর্থাৎ কোনো পশুকে দিয়ে প্রজনন করিয়ে পয়সা নেওয়া বাট এই যুগে যেটি আছে যে এই প্রজনন প্রক্রিয়ায় নানান আপনার স্টেপ অবলম্বন করতে হয় অর্থকরি খরচ করতে হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই প্রক্রিয়ার জন্য আপনার কোনো রেজিস্ট্রেশন ফি বা এরকম কোনো কিছু নির্ধারণ করা যেতে পারে সিমথিয়া জাহান তুন্নি লিখেছেন তেলাওয়াতের সিজ কীভাবে আদায় করব তেলাওয়াতের আপনি সেদা চলে যাবেন তিনি পাঠ করবেন এবং উঠে যাবেন সেজা একটা সেজা দিবেন এই উজু অবস্থায় আপনি সেজা দিবেন যদিও কোনো ক্রমা অজু ছাড়া দেওয়ারকে জায়স বলেছেন কিন্তু বিশেষ মতো আপনি উজু করবেন এবং সেফ এটি নিরাপদ মতো এটি দিনের পথিক আইডি থেকে আপনি লিখেছেন বিতরের নামাজ কী কী সুরা দিয়ে পড়তে হয় বিতরের সলাতের প্রথম রাকাতে সুরাইয়ে সাবে হেসমার রব্বিকাল আলা দ্বিতীয় রাখাতে সুরাইয়ে কাফিরুন এবং তৃতীয় আকাতে সুরায় এখলাস কুলুহাল্লা পাঠ করা এটি শুন না নবী কেরম সাল্লাম বিদেশের সচরাচর এই সুরাগুলো তেলাওয়াত করতে আপনি এই সুরাগুলো তেলাওয়াত করতে পারেন বা করার চেষ্টা করা উচিত আল রাফি লিখেছেন মুখের জড়তা থেকে কীভাবে মুক্তি পেতে পারে মুখের জড়তা থেকে মুক্তির জন্য আল্লাহ নবী হারুন আলে সালাম যে দেওয়া পড়েছেন তারও মুখের জড়তা ছিল আপনি সে দেওয়া পড়বেন রব্বিশ আলহি সদরি ওয়েসলি আমরি ওয়াহুল রকুদানি ইফকাউ কাউরি সুরায়ে তোহার মধ্যে এই আয়াতগুলো আছে আপনি সেগুলো জেনে পড়ার চেষ্টা করবেন রাইসানি আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলেই গোনা হবে কি আজানের সময় কোনো কিছু খেলে গুণগুণ হবে না আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না আপনি যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজে ছাড়তে পারেন তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এটা হলো মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানার জবাব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন আহমেদ অন্ত লিখেছেন আয়তুল কুরসির ফজিলত কি এবং কোন সময় পড়তে হয় দয়া করে বলবেন আয়তুল কুরসি কোরআনকারিমের নাম একটি আয়াত যেটি কোরআনকারিমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত এবং এই আয়াতের শ্রেষ্ঠত্বের মূল বিষয় হল আল্লাহ তালা পরিচয় এখানে উল্লেখ করা হয়েছে এবং এই আয়াত যদি কেউ সকাল সন্ধ্যা পাঠ করে তো আল্লাহতালা তাকে যেরকম শয়তানের শয়তানি থেকে হেফাজত করেন রাতের বেলা পাঠ করলে শয়তানের কম থেকে হেফাজত করেন পাচুক্ত সালাতের পরে পাট করলে আল্লাহ তালা তাকে জান্নাতে যাওয়া সহজ করে দেন জানাত এবং তার মধ্যে মৃত্যু ছাড়া কোনো বাধা থাকে না কিন্তু আরো বহুবিধ ফজলত আসছে যেন আয়তুল কুরশি বিশেষ করে পাঠ করা উচিত এরপর মিনহা যদি লিখেছেন অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা জায়জ হয়ে যাবে বিশেষ করে যে অ্যালকোহল আমরা ব্যবহার করি এখানে যে পারফিউম ব্যবহার করি এটা যে অ্যালকোহল থাকে এটা কেমিক্যাল এটা খাবার মানে যেটা পানীয় অ্যালকোহল মদ সেটা এটা না এটা এটা কেমিক্যাল মাত্র তারপরেও সালাতের কিছুটা আগে ব্যবহার করলে বাষ্প হয়ে অ্যালকোহলটা উড়ে যাবে তারপর সালাতে করবেন সেটা সবচেয়ে